কর দিদার আত কর হে সবলে মঞ্জুর দুয়া কর জব ওয়াক্ত নজর আয়ে আকা দিদার আতা করুনা দিদার আতা করুনা সাহাবীরা মনে মনে চিন্তা করে আজকে দেখবো হানজালার লাশ কিভাবে ফেরেশতারা গোসল করাইছে। হানজালার লাশ যখন আসমান থেকে উহুদে নামছে সাহাবীরা দৌড়াই গেছে, যাইয়ে দেখে রে দাড়ি চুল মুবারক বেবে হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, গাসলুল মালাইকে জিজ্ঞেস করে না হানজালা তুমি গোসল ফরজ বাদ দিয়ে উহুদ কেন? হানজালা বলবে আমি দলিল দেখি নাই, আমি নবীর ভালোবাসা দেখেছি, আমি দলিল বুঝি নাই নবীর ভালোবাসা বুঝেছি। ভালোবাসার জন্য আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই, আল্লাহ গুণে পরিণত করে আমারে গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গসলুল মালায়েকা বানাইয়া আমার ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে নবীর ভালোবাসার কারণে। আমরা সুন্নিরাও বিনা দলিলে নবী ভালোবাসি কথা বলেন ঠিক না? আল্লাহ জবাব দিলেন ক্বালা ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। কারণ কি? এই মানুষ পাঠানোর পিছনে একটা কারণ ছিল আল্লাহর, এই আদম সফিউল্লাহর পবিত্র সেকেমে নূরে মোহাম্মদি ছিল। আগে আল্লাহ জিন জাতি পাঠাইলেন, জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ মানব জাতি পাঠা, আল্লাহ জিন ফেরেশতা জাতি বানাইলেন, ফেরেশতাদের সাথেও আল্লাহর প্রেম হয় নাই। তামাম 18,000 মাখলুক আল্লাহ বানাইলেন, কোনো মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহ মানুষের সাথে প্রেম করার জন্যে, ভালোবাসা করার জন্য আল্লাহ একটা জাতি বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলেন। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন, আদম সফিউল্লাহ সেকেমে নূরে মোহাম্মদি দিলেন। মূল উদ্দেশ্য ছিল রহমাতুলিল আলামিন পৃথিবীতে যাবে, আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, সেই জন্য আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, ইন্নি আলামু, আমি যা জানি মালা তালামুন তোমরা তা জানো না। আদম সফিউল্লাহর সেকেমে নূরে মোহাম্মদি ফেরেশতারা জানে না, আল্লাহ জানে। ওই নূরে মোহাম্মদির আল্লাহ পৃথিবীতে পাঠাবে, এই রসুল করিম আল্লাহর হাবিবকে পৃথিবীতে আল্লাহ পাঠাবে, সেই জন্য ফেরেশতাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার, আপনাদের বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? বুঝে যাওয়াটা দরকার। আল্লাহ কেন এই শব্দটা বলল? আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে বানাইলেন, কোরআনে আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার, আমি মানুষ বানাইছি খড়খড়া শক্ত মাটি দিয়ে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখান থেকে আল্লাহ মাটি না নিয়েছেন, পৃথিবীর সর্ব জায়গা থেকে আল্লাহ মাটি নিয়েছেন। এজন্যই পৃথিবীর এই অঞ্চলের মানুষের রং বাদামি, যদি আপনি ইউরোপে চলে যান দেখবেন সাদা, আরবে চলে গেলে লাল সুন্দর, আফ্রিকাতে কালা, আবার আপনি যদি
চীন থেকে শুরু করে এই অঞ্চলের ভিতরে যান দেখবেন সুন্দর সাদা, ইউরোপে গেলে দেখবেন ফেত ফেতে সাদা। বন্ধু খুব মনোযোগ দিবেন, সব জায়গার মাটি আল্লাহ নিয়ে বেহেশতের একটা নদী আছে নাম তাসনিম নদী, এই তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ আদম সুফিল্লার মাটিগুলিকে আল্লাহ খানির করলেন। এই তাসনিম নদীর পরিচয় কি? জাহান্নাম থেকে মানুষকে আল্লাহ যখন জান্নাতে নিবে, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে মানুষের শরীর কালো কালো কয়লা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাসনিম নদীর মধ্যে ফেলে দিবেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো নিকৃষ্ট মানুষগুলি তাসনিম নদীর ভিতর থেকে উঠে আসার পরে এক একটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। এরপর মুসলমানের আরে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, এই তাসনিম নদীর পানি দিয়ে আদম সুফিউল্লাহর মাটিগুলি কাল্লা খামির করলেন। খামির করার পরে সুন্দর সুরত আল্লাহ দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আদম সুফিউল্লাহকে সুন্দর সুরত দিয়ে আল্লাহ পাক বানাইলেন। সুন্দর সুরত, যেই সুরত আল্লাহ পাক পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে দেন নাই, একমাত্র মানব জাতিকে আল্লাহ পাক এই সুরত দিলেন। আদম সফিউল্লাহকে সুন্দর সুরত দিয়ে বানানোর পরে আল্লাহ পাক আদম সফিউল্লাহর পবিত্র সেকেন্ড মোবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নূরে মুহাম্মাদি দিয়ে দেওয়ার পরে আদম সফিউল্লাহ জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন। আহা, এক বছর আর দুই বছর না, এরকম হাজার হাজার বছর পার হয়ে গেল, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ থাকেন, জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ ঘুমান। আদম সফিউল্লাহ সেই দিন একা ছিলেন না, আদম সফিউল্লাহর সঙ্গে নবীজিও সেই দিন ছিলেন। এই কথা আমি বলি নাই, নবীজির প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে তিনি একদিন বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি আপনার সামনে একটা কবিতা বলবো, নাতে রসুল বলবো। নবীজি মুসকি হাসি দিয়া বলেন, চাচা যান, আপনি আমার নাত বলতে চান? বলেন, অনুমতি দিলাম। 30,000 সাহাবি উপস্থিত, একজন না দুইজন না, 30,000 সাহাবি, আর এক একজন জান্নাতি সাহাবি, সাহাবিরা সব জান্নাতি, 30,000 সাহাবি নবীজির সামনে বসে আছেন, আল্লাহ নবী বসে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যায় কবিতার সামনে বলতেছিলেন, মিন কবলি হাতি বিতাফিল জিলালি ও ফি মুস্তাউদাইন হাইসু ইউসাকুল ওয়ারা। কবিতার সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া নবী আল্লাহ, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেছে, আদম নবী একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গে ছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাকিকত বুঝেন, ইন্নি আলামু মা লা তাআলামু, তোমরা যেটা জানো না আমি সেটা জানি, আর আমি যেটা জানি সেটা তোমরা জানো না। সুবহানাল্লাহ বলা যাবে না? এই জবাব ছিল কার? আল্লাহর। আদম সফিউল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদিতে ফেরেশতারা জানতো না, ফেরেশতারা কি করতো না, কথা কন না, জানতো না। আল্লাহ বলেন, উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দাও। আজ থেকে 450 বছর আগে 1000 শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ হযরত মোল্লা আলী কারী মক্কি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে তিনি লেখেন, সেজদার মসজুদ ছিল আল্লাহ, সেজদার কেবলা ছিল আদম সফিউল্লাহ। জোরে বলা যাবে কি মারহাবা। সেজদার মসজুদ ছিল আল্লাহ, সেজদার উদ্দেশ্য ছিল আল্লাহ, আর সেজদার কেবলা ছিল আদম সফিউল্লাহ।
মাঝখানে ছিল নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। আমার গাড়িতে কিতাব আছে, আমি সবসময় গাড়িতে রাখি, কারণ কোন জায়গা লেগে যায় আমি জানি না, সে জায়গায় মেশিন চালাই দিব, টেগার টেনে দেব, খালি একবারে ব্রাশের মতো ফায়ার চলতে থাকবে, দলিল যা দিব খাড়া খাড়া একবারে ডাইরেক্ট অ্যাকশন, বাকি ঝুঁকি নাই, কথা বলেন ঠিক কিনা, একবারে টেনে দিব বাস চলে দেব। খুব মনোযোগ দিয়ে হাজরত মোল্লা আলী কারি মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন আদম সফিউল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালামের এই কবিতা কানা। হযরত আদম সফিউল্লাহ জান্নাতে, আমার নবী তখন কোন জায়গায়? আদম সফিউল্লাহ যখন জান্নাতে, আগের সাউন্ডটা ওভাবে ভালো ছিল, বুঝলেন না, ওইখান থেকে শব্দটা বাড়ি খাচ্ছে। আদম সফিউল্লাহ যখন জান্নাতে, তখন নবী কোন জায়গায় ছিল? জোরে বলেন, নবী তখন জান্নাতে ছিল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, বুঝেন? মিন ক্বাবলি হাতিবিত ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খসাফুল ওয়ারা। আদম সফিউল্লাহ যখন জান্নাতে ঘোরাফেরা করে, নবী গো আপনি নবী সেই দিন আদম সফিউল্লাহর সঙ্গে ছিলেন। চাচা বলতেছে আব্বাস, কে? হযরত আব্বাস কে? চাচা, চাচা তো কোন চাচা জানেন? সহি বুখারিতে আসছে হযরত ওমরের মতো সাহাবি, নবীর পরে যদি কেউ নবী হতো ওমর হতো, ওমর সেই ওমর যে রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন ওই রাস্তা দিয়ে শয়তান ডরে যাইতো না। কে সুবহানাল্লাহ বাড়ি যায় কবে? শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন যাইতে ভয় পেত সেই ওমর। মদিনাতে দুর্ভিক্ষ হওয়ার পরে হাত তুলে ফেলে কে, ইয়া রব ইন্নী নাতাওয়াসসালু আলাইকা বিআম্মিন নাবিয়িনা, হে আল্লাহ তোমার নবীর উসিলা করে দোয়া করতাম, এখন তোমার নবীর চাচার উসিলা করলাম, আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি দাও। খাদেম রাসূল হযরত আনাস বলেন ক্বালা ফায়াসকুন, আমি দেখলাম আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেছে। চাচার উসিলা ধরে নবী দোয়া করছে, বৃষ্টি হয়েছে, আর আমরা দেশে সাতা মৌলবীর বলে উসিলা লাগে না। বেটা ওখানে মুচতে ঠিক মতো পানি লইস, ঠিক মতো বুঝে না, ওখানে সেজদা কেমনে দিব, কয়েকদিন আগে মুসলমানই দিছে, হে বেটা কেউ শিলা লাগে না। হাই হাই হাই, ফ্যাটের ভিতরে বোম মারলে পায়খানা চালার কিচ্ছু নেই, হেতে আমরা রুশিলা লাগে না। আর সেই দিন মুসলমানের ওমরের রুশিলা লাগছে, আর আজকে এদের রুশিলা লাগে না। আমাদের রুশিলার দরকার আছে, ওমরেরও দরকার ছিল, আমাদেরও আছে, কথা কন না কেন? ওরা আমাদের দিন বুঝায় তো শিরিক, তো উসিলা মানলে যদি শিরিক হয় তো হযরত ওমরকে বলো, ওমর তুমি কি শিরিক করছো? আজকে ওমর যদি জিন্দা থাকতেন তাহলে এদিকে দুই সাইডের গল্লা কাইটিয়া একবারে বুড়িগঙ্গা আর কি বলে আপনার এই কর্ণফুলী নদীর মধ্যে ভাসাই দিতেন, ঠিক কিনা? দূর হয়ে যা শয়তান, এগুলি শয়তান দরকার নাই। আমি ওমর উসিলা ধরে আল্লাহর কাছ থেকে মিষ্টি নামাইছি, আর শয়তান এসে বলে উসিলা লাগে না। হযরত আব্বাস বলেন হুজুর আপনি যখন, আদম যখন জান্নাতে, আপনি নবী তার সাথে তখনও জান্নাতে? সুবহানাল্লাহ, বলা যাবে না? সুম্মা হাবাতাল বালা দালা বাশারু আন তাহিল্লুম ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাম। যখন আদম সফিউল্লাহ দুনিয়াতে নেমে আসছে, আল্লাহ দুনিয়াতে তাকে নামাই দিয়েছে, আদম মানুষের বেশে এসেছে, আপনি আদমের সঙ্গে মানুষের বেশে আসেন নাই। অন্তা মুদগাতুন লা বাশারু অন্তা মুদগাতুন বলা আলাম, আপনি না ছিলেন মানুষ, না ছিলেন রক্তপিণ্ড, না ছিলেন গোস্ত খণ্ড, আপনি নূরে মুহাম্মাদি ছিলেন। জোরে বলা যাবে কে মারহাবা? এ পটিয়ার মুসলমানের আরে শ্রমিক ফেডারেশনের ভাইরা, যারা আপনারা অনেক কষ্ট করে মাহফিল সাজাইছেন, তারা শুনে নেন এই মাহফিলটা দেওয়ার লাভটা কি। আল্লাহ নবীজি বলতেছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর বাল আতুন কালু হযরত বাল নুতফাতুন তারকাবু সাফিনা ওয়া কদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। আদম সফিউল্লাহ থেকে নামাইয়া নামাইয়া পবিত্র সেকেমার রেহেম করে আল্লাহ আপনাকে নূহ নবীর সেকেম মোবারকে রাখলো। তখন নূহ নবী নৌকার মধ্যে একা ছিল না, আপনি নবী সেই দিন নূহ নবীর সঙ্গে ছিলেন।
নবীর কৃষ্টি ভেসে রইল আপনি নবীর কারণে। সেইদিন মাসুর প্রতিমা পূজারীর আগুনের ভিতরে ডুবে মরে গেল, পানির মধ্যে ডুবে মরে গেল, আর আপনি নবী সেইদিন লুহু নবীর সেকেমে থাকার কারণে নৌকা ভেসে গেল, নৌকা ডুবলো না নৌকা ভেসে রইল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কষ্ট হচ্ছে, বোঝা যায়? নূহ নবী যখন কিস্তিতে তখন আমার নবী কোন জায়গায়? জোরে কর, আরো জোরে। আদম নবী যখন পৃথিবীতে তখন আমার নবী কোন জায়গা? আদম নবী যখন জান্নাতে তখন আমার নবী কোন জায়গা? তাহলে রসুল আর আমরা একরকম, নবীর সৃষ্টির পরিক্রমা, আসার পরিক্রমা আর আমাদের আসার পরিক্রমা একরকম। হাই আফসোস উম্মতের জন্য। এখন প্রশ্ন করবেন, হুজুর বিরাট বড় শায়েখ বলছে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, পৃথিবীর সব শায়েখকে এক জায়গায় দিবেন আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জুতা আর এক পাল্লায় দিবেন, পৃথিবীর সব শায়েখ এক পাল্লায় দিবেন আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জুতা আর এক পাল্লায় দিবেন, ওজন কার বেশি? জোরে বলেন, শায়েখের ওজন না জুতার ওজন? শায়েখদের ওজন না হযরত আব্বাসের জুতার ওজন? নবীর চাচার জুতার ওজন বেশি। যদি জুতার এই ওজন হয় তো চাচার দাম কত? হ্যাঁ, তো সে চাচা বলতেছে, হুজুর আদম যখন জান্নাতে আপনিও জান্নাতে, আদম যখন দুনিয়াতে আপনিও দুনিয়াতে, নূহ নবী যখন কিস্তিতে আপনিও কিস্তিতে, আর ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে আপনিও আগুনে, হযরত ইসমাইল যখন সুরির নিচে আপনিও ইসমাইলের সাথে, একসাথে ভাই বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সৃষ্টির পরিক্রমা, আশার পরিক্রমা আর আমাদের আশার পরিক্রমা একরকম। যে ভাই তফাত করতে পারে না তাকে ওয়াজ করতে কয় কে? কি কথা কন না কেন? যে এই তফাত করতে পারে না সে ওয়াজ করতে তাকে বলে কে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়ে বাসি ওয়াজ করে ঠাডাই ফেলাইতেছে একবারে, মনে করছে হযরত আব্বাস আর কুল ইন্নামা বাশার বুঝতো না, আর হযরত রাসূল করিম কুল ইন্নামা বাশার বুঝতো না। সেই দিন 30,000 সাহাবীর সামনে হযরত আব্বাস যখন এই কবিতা বলেন, তখন তো একজন সাহাবি দাঁড়ায় বলতে পারতো, হে আব্বাস আল্লাহ কোরআনে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতোই মানুষ, আমরা খাই নবী খায়, আমরা ঘুমাই নবী ঘুমায়, আমরা পায়খানা প্রস্রাব করি নবীও করে, আমরা বিয়ে শাদী করি নবীও করে, আমরা হাট বাজার করি নবীও করে, নবী চুল দাড়ি চোখ মুখ হাত পা রক্ত মাংস আছে আমাদেরও আছে, নবী যেরকম মানুষ আমরাও সেরকম মানুষ, তো নবী জান্নাতে থাকবে আর আমরা দুনিয়াতে থাকবো, নবী আদমের সাথে থাকবে আর আমরা অন্য জায়গায় থাকবো, এই সমস্ত কথা আমরা মানি না। একজন সাহাবি এই কথা বলে নাই, তার মানে বোঝা গেল নবী নবীর জায়গায় থাকবে, উম্মত উম্মতের জায়গায় থাকবে। উম্মত যখন নিজেকে নবীর কাতারে নিবে তখন উম্মত আর উম্মতের জায়গায় থাকে না, এটা আজাজি হয়ে যায়। কি হয়? জোরে কর, দাড়িওয়ালা আজাজিল দেশে বহু আছে, টুফিওয়ালা ফাগরিওয়ালা আজাজিলের অভাব নাই, এখন বহু আজাজিল আছে। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, আমি যা বলি দলিল দেওয়ার পরে বলি, আর আগে বলি না, দলিল সাবমিট করে বলি। বলবেন হয় আপনি হক না হযরত আব্বাস হক, যদি বলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা সঠিক তাহলে আপনারটা বেঠিক, আর যদি বলেন আমারটা ঠিক তাহলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বেঠিক, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঠিক হয় তো 30,000 সাহাবী বেঠিক, 30,000 সাহাবী যদি বেঠিক হয় তো নবীর জিন্দেগী বেঠিক, আর নবীর জিন্দেগী যদি বেঠিক হয়ে যায় তাহলে তুমি কোন প্রকারের মুসলমান, লুঙ্গি উসু করে আমার টর্চ লাইট মেরে দেখতে হবে। কথা কি খারাপ করেছি ভাই? ইয়াসিন ভাই কথা খারাপ কিছু রেখেছি, আর টর্চ লাইট মেরে দেখতে হবে যে তোমার ওইটা ঠিক মতো কাটাকাটি হয়েছে কিনা। এ মুসলমান ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে,
সুপারিশ করবেন নবীর হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। এই জন্য আল্লাহ বলে নিয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদ। আরসালনাকা হে নবী, আপনারে পাঠাইছি, ছিলেন আল্লাহর কাছে, আল্লাহ পাঠাইছে। জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের বেলা আল্লাহ বলছেন, আমাদের বেলা আল্লাহ কি বলছেন জানেন? আমাদের বেলা আল্লাহ আরেকটা শব্দ বলছেন, নবীর বেলাও বলছেন, তারপরে আমাদের বেলায় বলছেন। আমাদের বেলা আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ বানাইছি নাপাক পানি দিয়া। আর নবীর বেলায় আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের রহমত বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কামা আরসালনা ফিকুম রাসূল, আমি তোমাদের মাঝে একজন রসুল পাঠিয়েছি। এ জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছে জোরে বলেন? কি করছে? পাঠিয়েছে কে? আমি বলি না মালিক বলেছে? তো মালিকের কথায় ভুল ধরে নাই সে, বলেন কার কলিজায় সাহস আছে একটু দেখি। কুতুবুজ্জামান কি একটু দেখতে হবে, কত বড় কুতুবুজ্জামান। আল্লাহ বলেন পাঠিয়েছি হে নবী, আপনাকে পাঠিয়েছি। উনি আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ ওনাকে পাঠিয়েছেন। পাঠানোর একটা পদ্ধতির নাম হলো জন্ম, মিলাদ বলা হয়। পৃথিবীতে আসার একটা পদ্ধতির নাম হলো জন্ম। পৃথিবী রুহের জগৎ, নূরের জগৎ থেকে রুহের জগৎ, রুহের জগৎ থেকে রেহমের জগৎ, রেহমের জগৎ থেকে আলমুদ দুনিয়ার জগতের আসার একটা পদ্ধতির নাম হলো মিলাদ, মাউলুদ, মাউলিদ যে যেটা বলতেছে, মিলাদ জন্ম। এই জন্মটা হলো একটা পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আল্লাহ তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠিয়েছেন নবীকে, কিন্তু জন্মটা হলো পাঠানোর একটা পদ্ধতি মাত্র। নবীকে আল্লাহ পাঠিয়েছেন, এই পাঠানোটা আমাদের মতো না। আমরা যেই পদ্ধতিতে এসেছি সেই পদ্ধতি না। আমাদের মায়ের দেহের ভিতরে মাসিক হয়েছিল, মাসিক নবীর মায়ের এই মিন্স হয়েছিল না। আমাদের মায়ের পেট থেকে রক্ত বের হয়েছিল নাপাক দুর্গন্ধ, আমার নবীর মায়ের পেট থেকে রক্ত দুর্গন্ধ বের হয় নাই। আমাদের মায়ের পেট ওজন ছিল, ভারিত্ব ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, নবীর মায়ের পেটের ভিতরে কোনো ব্যথা যন্ত্রণা ছিল না। আমাদের মায়েদের ক্ষুধা আসতো, অসুবিধা লাগতো, নবীর মা বলতেন আমি জানতামই না আমার গর্ভে সন্তান আছে। আমরা আসার সময় এক ঝাঁক এক সমুদ্র রক্ত নিয়ে পৃথিবীতে আসি, আর নবীর মা বলছেন আমি দেখেছি, আমি দেখেছি খারাজা মিনহা নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গেছে। নবীকে কে পাঠিয়েছে? জোরে বলেন নবী ছিলেন কোথায়? আল্লাহর কাছে ছিলেন কোথায়? আল্লাহর কাছে কোন হিসেবে ছিলেন? নবী বলছেন আউয়ালুন নাবিয়িনা ফিল খাল ওয়া আখিরাহুম ফিল বাস, হাযা হাদিসুন সহীহুল ইসনাদ। নবী বলেন আমি ছিলাম সৃষ্টির মধ্যে প্রথম নবী, আমি নবীর আগে আর কোনো নবী নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন শেষ নবী করে, আমি নবীর পরেও আর কোনো নবী নাই। নবীর পরে কেউ যদি নবী দাবি করে তাহলে সে কাদিয়ানি কাফের, বিনা দলিলে কাফের। নবীর আগেও কোনো নবী নাই, যদি বলে নবীর আগেও নবী ছিল সে হলো বেঈমান। নবীর পরে নবী হবে কেউ যদি বিশ্বাস করে সেও বেঈমান। নবীর আগে নবী ছিল এই কথা বিশ্বাস করলো বেঈমান। অনেকে বলে চল্লিশ বছরে নবুয়াত পাইছে, ডাহা মিথ্যা কথা। চল্লিশ বছরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর নবীকে আল্লাহ নবুয়াত দিয়েছেন সৃষ্টির প্রথমেই। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝতে কি কোনো অসুবিধা? আমি আমার ভাষায় বলতেছি,
আমার ব্যক্তিগত মতে বলতেছি, নেভার, কখনোই না। কেমন কবিতার তিন লাইন বলেছি, সামনে আরো আছে, এটা পরে বলতেছি। আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন জান্নাতে, বানানোর পরে আদম সফিউল্লাহর সামনে আমাদের কুকুর স্থাপন করলেন। সেই দিন আমাদের রুহু ছিল। আদম সফিউল্লাহ দেখেন কে চোর হবে, কে ডাকাত হবে, কে আলেম হবে, কে জালেম হবে, কে অলি হবে, কে গাউস হবে, কে মুজাদ্দিদ হবে, কে ইমাম হবে, কে সাইয়্যিদ হবে, কে মেয়র হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাজা হবে, কে বাদশা হবে, কে দাস হবে, কে গোলাম হবে, আদম নবী দেখতে লাগে। প্রিয় নবী বলতেছেন, ফারআনি নূরান সাতি আন ফি আসফালিহি, আল্লাহ আদম সফিউল্লাহকে আমি নবীকে দেখাইল, কেমন সুরতে দেখাইল, ফারআনি আমাকে দেখাইলেন, আদম সফিউল্লাহর সামনে উপস্থাপন করলেন, নূরান সাতি আন ফি আসফালিহি, এক উজ্জ্বলতম নূর ওয়ালা হিসেবে, একসাথে বলা যাবে না, সুবহানাল্লাহ, কি ওয়ালা, জোরে বলেন, কি ওয়ালা, কি ওয়ালা, মুরগি যিনি বেছেন বলি মুরগিওয়ালা, গাড়ি যিনি চালান এ গাড়িওয়ালা, বাড়ি যার আছে বাড়িওয়ালা, বলি না অনেক সময়, যিনি নূরের তিনি কিওয়ালা। আদম নবীকে দেখাইলেন, ফারআনি নূরান সাতিআন ফি আসফালিহিম, নূরওয়ালা। আদম নবী এই নূরওয়ালা দেখে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাব মান হাদা, আল্লাহ একে। এইবার বুঝে যাবেন নবী কি আর আমরা কি, নবী কি আর আদম কি, হাদিস থেকে বুঝে যাবেন। দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি বিশুদ্ধ সনদে লিখছেন, আল্লাহর নবী ডেকে বলতেছে, উম্মত, সেই দিন আল্লাহ পাক আদম নবীর সামনে আমার পরিচয় দিলেন, আমি দেখলাম, আমাকে আল্লাহ দেখাইলেন উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা, একে চিনলাম না, এত বড় নূরওয়ালা দামি, এরকম নূরওয়ালা তো তুমি কাউরে দেও নাই, আমার তো অনেক সন্তান আছে কিন্তু নূরওয়ালা তো কেউ নাই। সুবহানাল্লাহ, বলবেন না, সন্তান তো অনেক কিন্তু নূরওয়ালা তো নাই, মান হাদা, একে। আল্লাহ আমার নবী চারটে পরিচয় দিলেন, প্রথম পরিচয় ইবনুকা আহমাদ, তিনি তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম পরিচয়। অ্যাটেনশন প্লিজ, মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে, এই পটিয়ার এই পটিয়া বাস স্ট্যান্ডে মাহফিলে যে কয়জন লোক আছে তার চেয়ে বেশি লোক বাড়ি ঘরে দোকানে পাটে রাস্তাঘাটে শুনতেছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি আমার বক্তব্য পেশ করি নাই, আমি ওই নবীর বক্তব্য পেশ করেছি যে নবী আসার কারণে অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছে, আমি সেই নবীর বক্তব্য পেশ করছি যে নবী আসার কারণে আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি, আমি সেই নবীর বক্তব্য প্রদান করছি যার এক সুপারিশে কোটি কোটি উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, আমি সেই নবীর সুপারিশ করতেছি, সেই নবীর বক্তব্য পেশ করতেছি যে নবী আসার কারণে আমাদের ইজ্জত আল্লাহ বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, আকাশ চুম্বী করে দিয়েছেন, আমি সেই নবীর বক্তব্য দিচ্ছি যিনি হাবিবুল্লাহ, না আগে না পরে না সময়ে আল্লাহ উনি ব্যতীত কাউকে হাবিব বানিয়েছে না হাবিব বানাবে, আমি সেই নবীর জামানের বক্তব্য দিচ্ছি। একসাথে ভাই বলা যাবে না, আল্লাহু আকবার, আমার বক্তব্য, আল্লাহ রসুলের বক্তব্য দিচ্ছি। নবীজি বলতেছেন, তখন আদম সফিউল্লাহকে আল্লাহ প্রথম পরিচয় দিয়ে বললেন, হাদা ইবনুকা আহমাদ, ইনি তোমার সন্তান হবে, তোমার ছেলে, তোমার ঘর, তোমার বংশে হবে, তোমার সন্তান হবে। দেখেন আদম সফিউল্লাহ তখন মাটির তৈরি, বাবা মাটির তৈরি, ছেলে নূরের তৈরি, বাবা মাটির তৈরি, ছেলে নূরের তৈরি, ফ্যাস লাগছে এই জায়গা। আমার দেশের ভাই সাহেবরা দেখে, আমরাও মাটির তৈরি, আমরা রসুল দাঁড়িয়ে রক্ত মাংস পায়খানা প্রস্রাব আছে, বিয়ে শাদি করি, হাগামতা করি, নবীও এটাই করছে, তো নবীও যে তো আমরাও তো তা উরে চূড়া। বাস বুঝাই দিয়েছে,
বেটা তোর এত দলিল খুঁজে এত হাকিকত খুঁজে দেখে নেই। আদম শফিউল্লাহ যখন মাটি তখন আমার নবী কি বলো? জোরে বলে, আদম শফিউল্লাহ যখন মাটির তৈরি আমার নবী কি বলো? নূরওয়ালা। ছেলে নূরওয়ালা, বাবা মাটি বলো। ছেলে নূরওয়ালা, বাবা কি? ছেলে নূরওয়ালা, বাবা কি? মাটিওয়ালা। তো মাটিওয়ালার ভিতর দিয়ে নূরওয়ালা আল্লাহ আনতে পারে না? এত কিছু পারলো আল্লাহ, ইটে পারলো না। এত কিছু আল্লাহ পারলো, ইটে পারলো না আল্লাহ। কি আফসোস, হতবাগা এই বিশ্বাসের জন্য। আদম শফিউল্লাহকে আল্লাহ বলেন, হাদা ইবনুকা হামাদ, ইনি তোমার সন্তান হবে। ওরে আদম, তিনি তোমার সন্তান। আদম তখন মাটিওয়ালা, আমার নবী তখন নূরওয়ালা। আদম তখন মাটিওয়ালা, আমার নবী তখন নূরওয়ালা। এরপরে আল্লাহ তার পরিচয় দিলেন, আদম এই নবীর তিনটা গুণ তোমাকে শোনায়, বহু গুণের তিনটা গুণ, বহু গুণের তিনটা গুণ আমি তোমারে শোনাই। প্রথম গুণ হুয়াল আউয়াল, তিনি প্রথম, এ নবীর আগে কেউ নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা, নবীর আগে কেউ? এবার ব্যাখ্যা করতেছি, মনোযোগ দিবেন, ব্যাখ্যা করি, প্রশ্ন রাখবেন। মুফতি জহিরুল ইসলাম ফরিদি, নবীর আগে কেউ নাই কথাটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? প্রথমত আসেন, নবীর আগে কোনো নবী নাই। আহা, মানব জাতির আগে পৃথিবীতে একটা জাতি ছিল, জিন। কোন কোন মুহাদ্দিস মুফাসসির উলামা ইকরাম বলেছেন, জিন জাতির ভিতর আল্লাহ নবী পাঠিয়েছিলেন। কেউ বলেছেন দাইল আল্লাহ পাঠিয়েছেন, হেদায়তকারী আল্লাহ পাঠিয়েছেন। সেটা যাই হোক, নবীর আগে কোনো নবী নাই, ফেরেশতাদের মধ্যে নবী যায় নাই, জিনও মানব জাতির ভিতরে আল্লাহর নবী পাঠিয়েছেন। যাই হোক, জিনদের ভিতরে যদি আল্লাহর নবী পাঠিয়ে থাকেন, তাহলে জিন জাতির আগেও আমার নবী আল্লাহর দরবারে নবী। কারণ নবী বলেন, কুনতু আউয়ালুন নাবী গিনা ফিল খাল, ফিল খল, ফিল খল, ফিল খল, সৃষ্টির ভিতরে, সৃষ্টির ভিতরে, সৃষ্টির ভিতরে, সৃষ্টির প্রারম্ভ থেকে শেষ পর্যন্ত আমি নবীর আগে কোনো নবী না। আমি বলেছি, আমি বলেছি, রহমতের নবী বলেছেন, আমি নবীর আগে সৃষ্টির ভিতরে কোনো নবী নাই। তাহলে নবী আগে না পরে? সবার আগে না পরে? সব আগে। সৃষ্টির আগে কোনো নবী, আমার নবী ছাড়া কোনো নবী নাই। এবার আসে নবীর পরিচয় দিতে, যে আল্লাহ আর একটা শব্দ কোরআনে বলেছেন, এখানে তো হাদিসে বলছেন হুয়াল আউয়াল, এ নবী প্রথম। এবার কোরআনে নবীর আর একটা পরিচয় আল্লাহ দিচ্ছেন এইভাবে, সূরা আনআমে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার এই সহজ সম্পদ যা কিছু আছে, লিল্লাহি রব্বিল আলামিন, সব ওই রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। লা শারীকা লাহু, আপনি মালিকের কোনো শরীক নাই, আপনি আল্লাহ এক। ওয়াবিদালিকা উমিরতু, আল্লাহ আমাকে, আমাকে আল্লাহ নির্দেশ করতে বলেছেন, আদিষ্ট হতে বলেছেন, বলতে বলেছেন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব আপনি বলেন, ওয়াবিদালিকা উমিরতু, আল্লাহ আমাকে আদিষ্টিত করেছেন, বলতে বলেছেন। হাবিব আপনি বলেন, আপনি সৃষ্টিবাসীকে বলেন,
বান্দাকে বলেন ওয়া আনা, আমি আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। আর জোরে, আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছে কে? নবী। জোরে বলেন কে? আরো জোরে বলেন। আদম আল্লাহকে কি আল্লাহ বলেছে না ভগবান বলেছে, না যিশু বলেছে, না বৌদ্ধ বলেছে, কি বলেছে? তো আদমের আগে আল্লাহকে আল্লাহ কে বলছে? কথা কন না কেন? ফেরেশতারা আদমের আগে সৃষ্টি, আদমের আগে জিন সৃষ্টি, জিনরা আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে আল্লাহ বলেছে, জিনেরা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ বলেছে। এই জন্য বলছেন অবি দালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি বলেন আমি প্রথম মুসলমান, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলেছি, প্রথম আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছি। আমি নবীর আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আল্লাহ বলেও স্বীকার করে নাই। আমি নবী প্রথম মুসলিম, আমি নবী প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি নবীর আগে আল্লাহকে কেউ সেজদা দেয় নাই, আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দেয় নাই, আমি নবীর আগে আল্লাহকে কেউ আল্লাহ বলে স্বীকার করে নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বলুন আপনি প্রথম মুসলমান, আপনি নবীর আগে আমি আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ করে নাই। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আগল ঠিক আছে, অন্ধ চোখ হলে কি হবে? দিল অন্ধ না, দিল তাজা। কথা বলেন, কারো অন্ধ চোখ আছে কিন্তু দিল মরে গেছে, ও লোকের চোখ অন্ধ কিন্তু দিল তাজা। পৃথিবীতে বহু মানুষ আছে চোখ আছে কিন্তু দিল অন্ধ, কিছু মানুষ আছে চোখ অন্ধ কিন্তু দিল তাজা। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মনে হচ্ছে অনেক কষ্ট হচ্ছে আপনাদের, তাহলে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, আমি কোরআন শরীফ থেকে ফয়সালা দিচ্ছি বাবা, আমি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি না। এবার আসেন, আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দুঃখিত, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামা ওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন ইউসাব্বিহু, আমার সৃষ্টির ভিতরে তসবিহ পড়তেছে, পড়তে থাকবে, খুব মনোযোগ দেন, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা আছে যা আছে যা আছে, আসমান জগতে পানি আছে, আরশে আজিম আছে, লৌহ কলম আছে, খুব মনোযোগ দেন, আসমান জগতে পানি আছে, বাতাস আছে, আগুন আছে, লৌহ আছে, কলম আছে, আরশে আজিম আছে, ফেরেশতা আছে, আসমান আছে, জমিন আছে, পাহাড় আছে, পর্বত আছে, সমুদ্র আছে, গাছ তরুণতা পাতা আছে, পশু পাখি আছে, জিন আছে, 18,000 মাখলুকাত আল্লাহর জগতে আছে, সব জিকির করে কার, তসবিহ করে কার? আল্লাহ বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না, আল্লাহ যুদু লহু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ,
আপনি কি দেখেন না গো নবীজি, আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহর সামনে মাথা নত করে থাকে, ওই আরশে আজিম আল্লাহকে সেজদা দেয়, এই যে লৌহ কলম আল্লাহকে সেজদা দেয়, পাহাড় পর্বত আল্লাহকে সেজদা দেয়, চাঁদ সূর্য নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, আসমান আল্লাহকে সেজদা দেয়, জমিন আল্লাহকে সেজদা দেয়, সাগর নগর আল্লাহকে সেজদা দেয়, পাহাড় পর্বত আল্লাহকে সেজদা দেয়, ও দাওয়াব্বু পশু পাখি প্রাণীরা আল্লাহকে সেজদা দেয়, জিন মানুষ আল্লাহকে সেজদা দেয়, ফেরেশতারা আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ বলেন আশামসু আল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশশাজারু ওয়াদ-দাওয়াব্বু ওয়া কাসীরুম মিনান নাস। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, আমি আল্লাহকে গাছে সেজদা দেয়, আমি আল্লাহকে পশু পাখিরা সেজদা দেয়, এবং আমি আল্লাহকে কিছু মানুষ সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অ্যাটেনশন প্লিজ। তাহলে সব কিছু জিকির করে কার, সেজদা দেয় কারে? এখন আপনাদেরকে প্রশ্ন করি, ওই আরশে আজিম আল্লাহর যে সেজদা দেয়, তা আল্লাহ মনে করে দেয় না অন্য কিছু মনে করে? লৌহ কলম আল্লাহর জিকির করে আল্লাহকে আল্লাহ মনে করে না অন্য কিছু? আসমান জমিন পাহাড় পর্বত সাগর নগর দাওয়াবু মানব জিন পরি ফেরেশতা আল্লাহর সৃষ্টির মধ্যে যা আছে সব কিছু কি আল্লাহকে আল্লাহ মনে করে সেজদা দেয়? হ্যাঁ, তারা কি আল্লাহকে আল্লাহ মনে করে আল্লাহর জিকির করে না অন্য কিছু মনে করে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে পাহাড় জিকির করে কার, জমিন জিকির করে কার, আসমান জিকির করে কার, লৌহ কলম জিকির করে কার, সিদরাতুল মুনতাহা জিকির করে কার, আরশে আজিম জিকির করে কার, পানি জিকির করে কার, সব কিছু আল্লাহর জিকির করে, কথা ঠিক? ঠিক। তাহলে আমার নবী জিকির করছে কার? নবী আসমান জিকির করার আগে নবী জিকির করছে, আসমান আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে, জমিন আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে, পাহাড় আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে বলেছে, নক্ষত্ররা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী বলেছে, ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে, জিনেরা আল্লাহকে আল্লাহ স্বীকার করার আগে নবী স্বীকার করেছে, লৌহ কলম এবং পানি ও সৃষ্টি আরশে মুআল্লা আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আল্লাহকে আল্লাহ স্বীকার করেছে, নবী আল্লাহকে আগে সেজদা দিয়েছে, নবী আগে বলছে আসলাম তু রব্বিল আলামিন, আমি রবের কদমে সেজদা দিয়ে আমি মুসলমান হয়েছি, আমি আল্লাহকে আল্লাহ বলে প্রথম স্বীকার করেছি, এজন্য আল্লাহ বলছে আবি দালিকা উমিতু, আপনি বলেন আপনি আদিষ্টিত হয়েছেন, ওয়ান আউওয়ালুল মুসলিমিন, সৃষ্টির ভিতরে আপনি নবী, আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন, আপনি নবীর আগে আমি আল্লাহকে আল্লাহ কেউ স্বীকার করে নাই, তাহলে আপনারা বলেন সৃষ্টির আগে আমার নবী, কথা বলেন ঠিক না? বুঝা গেছে কথা কন না? বুঝা গেছে? আমার ভাষায় বলেছি না কোরআনের ভাষা? কোরআনের ভাষায় বলেছি, আমার ভাষায় না, আমি আমার ভাষায় বলি নাই, কোরআনের ভাষায় বলেছি। তাহলে সবার আগে আল্লাহকে আল্লাহ স্বীকার করছে কে? জোরে বলেন নবী, 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 নবী। এই জন্য আল্লাহ বলতেছেন আদম আমার নবীর তিনটা গুণ তোমাকে শোনাচ্ছি, প্রথম গুণ হুয়াল আউয়াল আমার নবী প্রথম, ওয়াল আখার আমার নবী নবী হিসেবে শেষ, ওয়া হুয়া আউয়ালুস সাফি, মেহশরের মাঠে আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না, আমার নবী আগে সুপারিশ করবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না ভাই? আছে, ওটিয়াতেও আছে, বাংলাদেশের সব জায়গায় আছে, আমি দেখছি। এগুলি ছড়িয়ে পড়েছে মিডিয়ার কারণে, ছড়িয়ে পড়েছে, এভাবে হাত বেঁধে নামাজ পড়ে। ওদের আকিদা কি জানেন? ওদের আকিদা হলো কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তাই পেরেশান থাকবে,
আর আল্লাহ বেহেস্তে থাকার সময় আদমকে বলতেছে, আদম আমার নবীর গুণ শোনো, আমি নবী এখনো পাঠাই নাই, এখনো নূর হিসেবে আছে। তিনি প্রথম, তিনি নবী হিসেবে শেষ, আর তিনি ওয়াহু আব্বালুস সাফি মেহেশরের মাঠে। তখনও পৃথিবীতে মানব জাতি আসেই নাই, পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই নাই। তখনই আল্লাহ বলতেছে, এ আদম শোনো, আমারে নবী মেহেশরের মাঠে প্রথম সুপারিশকারী। আর ওরা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলতেছে, নবী নিজের চিন্তাই করে শান, তুই কবে মুসলমান হলি রে? তোকে তো টর্চ লাইট মেরে দেখার দরকার যে আসলে কি মুসলমানই দিছে কিনা। তুই মুসলমান হইলি কবে? আফসোসের সাথে আজকে কথাগুলি বলতে হচ্ছে ভাই। আমি আগেই বলেছি, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কে মক্কার ইমাম আর মদিনার ইমাম আর বাইতুল আকসা আর বাইতুল মুকাররম, বেরেলি আর দেওবন্দি, আজহারি আর মাদানি, ও ইয়ামানি আর বাগদাদি, আমরা কাউকে চিনি না, বাঙালি আর পটলি, ভারতীয় আর ইন্ডিয়ানি, পাকিস্তানি আর আফগানি, ও রাশিয়ান আর আমেরিকান, পৃথিবীর কাউকে চিনার টাইম আমাদের নাই। হাবিবে কিবরিয়ার ইজ্জতের চাদর ধরে টানলে এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না, কথা বলেন ঠিক না? কোথা থেকে এসেছে? মক্কার হুজুর না মদিনার হুজুর, না ইয়ামানের হুজুর, না মিশরের হুজুর, না পাকিস্তানি হুজুর, না বা ভারতী হুজুর, না দেওবন্দি হুজুর, না বেরেলি হুজুর, ওগুলি আমাদের দেখার টাইম নাই। যদি নবীর ইজ্জতের চাদর ধরে আল্লাহর কসম খোদা, এর দিকে আমরা থুতু পর্যন্ত মারব না, ঠিক কিনা? ওদিকে ফিরে তাকানোর এটাই, ও সেজদা 50,000 বছর পরে থাকলেও মানি না, কি কথা বলে? সেজদার মধ্যে যদি 50,000 বছর পরে থাকে তাও মানি না। রাব্বে করিমের দরবারে সেজদা তখনই কবুল হবে যখনই আল্লাহ রসুলের এস কলিজার ভিতরে আসবে। আবার বলি, রাব্বে করিমের দরবারে সেজদা তখনই কবুল হবে, আপনি পাহাড়ে দেন আর সমুদ্রে দেন, নগরে দেন আর বন্দরে দেন, জঙ্গলে দেন আর মাটিতে দেন, আর আপনি যেখানেই সেজদা দেন না কেন, ওই সেজদাটাই কবুল হবে যদি অন্তরে রসুলের প্রেম থাকে। আর আপনি হেরেম শরীফের ভিতরেও সেজদা দিলেও কাজ হবে না যদি অন্তরে নবীর প্রেম না থাকে। বুঝে সূত্র মিলিয়ে যাবেন, সূত্র যদি গণ্ডগোল হয় কেয়ামত পর্যন্ত সেজদা হবে, সেজদা মঞ্জুর হবে না ভাই। অঙ্ক কষবেন কিন্তু অঙ্ক হবে না, খাতা শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, আপনার টিচারের মাথা নষ্ট হয়ে যাবে, আপনার জিন্দগি পার হবে, সূত্র যদি না মিশে অঙ্ক আর মিলবে না ভাই। আবার বলি, জিন্দগি নবীর জন্য, জীবন হবে নবীর প্রেমে, জিন্দগি হবে নবীর প্রেমে, মহাব্বত হবে নবীর প্রেমে, সব কিছুই নবীর জন্যে। আজকে শ্রমিক ভাইরা, তাদের অনেক কষ্টের টাকা দিয়ে পটিয়ার শ্রমিক ভাইরা, এই পরিবহনের শ্রমিকরা অনেক কষ্টের টাকা খরচ করে নবীর প্রেমে মাহফিল সাজিয়েছে, পৃথিবীর অন্য কারো প্রেম না, এটা স্বয়ং মুস্তফা নবীর প্রেম, মদিনাওয়ালার প্রেম, মদিনাওয়ালার প্রেম। হাত উঁচা করে বলুন ঠিক না? কথা যাহা বলেছি অনেক দামি কথা বলার চেষ্টা করেছি, আমি আমার ভাষায় বলি নাই, সাহাবিদের ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায় বলেছি। অনেকে বলে আপনারা বেশি প্রশংসা করেন, বেটা বিয়াদব, আল্লাহ রসুলের প্রশংসা করতে যে কোরআনের আয়াত ব্যবহার করলে তো সারা জীবন পার হয়ে যাবে, হাদিসে মোস্তফার দিকে গেলে তো জীবন পার হয়ে যাবে, অতিরিক্ত বলার টাইম কোথায় আমাদের? অতিরিক্ত বলার সময় কখন আমাদের? অন্তরে রসুলের মহব্বত থাকা লাগবে। আমি হাজার দলিল দিলেও কেউ মানবে না, এটা মানার সময় নেই। তুমি না মানলেও নবী হাবিবুল্লাহ, মানলেও নবী হাবিবুল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এ জাত বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের আকিদা কি জানেন? নবীর পিতা মাতা দুইজন জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? আপনার ছেলে কোন দলে মিশে হিসাব কষে বুঝলেন, প্রয়োজনের পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠে ফেলে দিবে। জন্ম দিয়েছেন মানুষ বানাইতে পারবেন না,
ওর মুখে খাবার দিয়েছেন, পিটাইতে পারবেন না? অবশ্যই পারবেন। ওর পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠিয়ে ফেলে দিবে। ওকে জন্ম দিয়েছেন, যেমন আদর করেছেন, ওর জীবনের প্রয়োজন যেভাবে পুরা করেছেন, ওকে মানুষ বানিয়ে সেরে রেখে যেতে হবে। ও সে আপনাকে বলবেন তুমি শিরিক করো, ও আপনাকে এসে বলবে তুমি বেদাতি হয়ে গেছো, আর আপনি বাপ হয়ে মেনে নেবেন। ওর পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে সোজা করে দেবে। বাপ বাপের মতো হতে হবে। আমি সহজ ভাষা বুঝি, বাপ বাপের মতো হতে, পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে চামড়া উঠিয়ে ফেলে দেবে। ও সে আপনাকে শিরিক শিখাবে, বেদাত শিখাবে নাকি? আমাদের আকাবের দিন হকের উপরে ছিলেন, হকের উপরে আমরাও আসি। নবীকে ভালোবেসতে বেসতেই কবরে যেতে চাই, কথা বলেন ঠিক না? বেঁচে প্রয়োজনে সন্তানকে চিরদিনের জন্য জুদা করে দিবে। যেই সন্তান জাহান্নামের কারণ হবে, এই সন্তান খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো, কথা বলেন না কেন? ও এসে আপনাকে বলবে আমার নবীর পিতামাতা জাহান্নামে চলে গেছে, আর আপনার পাতে খাবার দেবে, ওকে কুত্তা খাওয়াবে, কুকুর খাওয়াবেন, বেশি ছোঁয়া হবে। মুসলমান হয়েছি, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে যাইতে হবে, মুসলমান হয়ে কবরে যাইতে হবে, মুসলিম হয়ে কবরে যাইতে হবে, মুসলিম হয়ে কবরে যাইতে হবে, মুসলমান হয়েই কবরে যাইতে হবে। নবীর পিতামাতাকে জাহান্নামী মনে করে কেউ মুসলমান হতে পারে না, নবীর জীবনের ভুল ধরে কেউ মুসলমান হতে পারে না, কথা বলেন ঠিক না? বেঁচে উপমা কিভাবে দিলে যে আপনারা বুঝবেন, কিভাবে দিলে যে আপনারা শিখবেন? বা আমার জনাব ইয়াসিন ভাই, আব্দুল মালিক ভাই, এটা আমরা খুব প্রেমিক মানুষ, খুব আলেম প্রেমিক পাগল। আমার ইয়াসিন ভাই আমারকে বলছেন ভাইজান হুজুর আপনি আসবেন, আমি অন্য কিছু চাই না, আপনার আসতে হবে। আমি কিচ্ছু জানি না, আমার কি কথা বলছে, আমি কিচ্ছু জানি না আপনার, আমি আগে আইসি, আগে আসে চিন্তা করলাম আগে খাইয়ে লো। খুব সুন্দর মেহমানদারি করছে, আমি যা আচ্ছা খাইতে চাইছি তাই খাওয়াইছি। আসলে খাওয়াটা তো বড় না, বড়টা হলো অন্তরের ভালোবাসা। এই ভালোবাসাটা হলো আল্লাহ রসুলের মহাব্বতের কারণ, কি কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমি ফরিদি সাহেব বলি, যদি যে আমার নবীর জীবনে ভুল ছিল, আল্লাহর কসম এই ইয়াসিন ভাই এখনই আমাকে স্টেজ থেকে নামাই দিল, এই কথা বলেন না কেন? এখন যদি আমি বলি যে আল্লাহর নবীর জীবনে ভুল ছিল, এই স্টেজে যে কয়জন দেখতেছেন আমার মালিক ভাই থেকে শুরু করে যারা দেখতেছেন, এখনই আমাকে স্টেজ থেকে নামাই দিবে, এটাই হলো নবী প্রেম। এই মুহূর্তে আমি তাদের কাছে ভালো ছিলাম, যখনই আমি নবীর ইজ্জতের চাদর ধরেছি তখনই আমি তাদের কাছে দুশ্মন হয়েছি। ভালোবাসবো নবীর জন্যে, দুশ্মন হবো নবীর জন্যে, জীবন দেবো নবীর জন্যে, জীবন নেবো নবীর জন্যে, কথা বলেন ঠিক না? নবীর পক্ষে আছে, হাত উঁচা করে বলেন আছে, মাশাআল্লাহ, হাত নাম, বাস বাস, আলহামদুলিল্লাহ, পাগল থাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, হ্যাঁ। শোনেন, কিছু মানুষের মহাব্বতের কারণে আল্লাহ তাকে মাফ করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, তার ছোট্ট করে একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। জীবনে বহুবার আপনারা শুনছেন হযরতে গসলুল মালায়েকা হামজা রাদিয়াল্লাহু আনহু, গোসল ফরজ ছিল, গোসল করে যেতে মাত্র 10 মিনিট সময় লাগত। গোসলখানায় গেলেন, কে জানি বলে যায় শুনছো মদিনাবাসী নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে।
এই কথা শোনার পরে হযরতে হানজালা পানির লোটা ফেলে দিলেন, ঘরের দরজার পাশে এসে দাঁড়ায় বললেন, বিবি তলোয়ারখানা দাও। বিবি ডেকে বলেন, স্বামী হে তলোয়ার দিয়ে আপনি কি করবেন, আপনার না গোসল ফরজ। বিবি ডেকে বললেন, স্বামী হে গোসল না ফরজ, তলোয়ার দিয়ে কি করবেন বলে স্বামী রে। বিবি রে কে জানি বলে গেছে, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি রে জীবন গর্ব কার জন্য, সংসার করব আমি কার জন্য, নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি, তলোয়ার দাও, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না, চলে যাচ্ছে আমি উহুদে। উহুদের ময়দানে শাহাদাতের লিপসায় রওনা হয়ে গেলাম। মদিনার থেকে উহুদের পাহাড় দেখা যায়। হযরত গসলুল মালায়েকা হানজালা দৌড়াই চলে গেলেন উহুদের ময়দানে, যাওয়ার পরে যুদ্ধ করে করে শহীদ হয়ে গেলেন। সারা মদিনায় সংবাদ হলো উহুদের ময়দানে সব শহীদ, উহুদের ময়দানে বড় জঞ্জাল লেগে গেছে। মদিনার থেকে হাজার হাজার মানুষ দৌড়াই গেল, কে জানি বলে দিয়ে গেছে হানজালার বিবি, নবী তোমার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিবি দৌড়াই গেলেন, দৌড়াই যাওয়ার পরে আল্লাহর নবী বসে বসে কাঁদতে ছিলেন। বিবি দৌড়াই যা বলেন, নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না, সে না পা। হানজালার বিবি তোমাদের না বাসর হয়েছে, বিবাহ হয়েছে, শাদী হয়েছে, আমার হানজালা কেন উহুদে? বলে হুজুর কে জানি বলে গেছে, আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার হানজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইলে। জিজ্ঞেস করলাম, স্বামী করবেন কি? আপনার হানজালা জবাব দিছে, বিবি রে নবী নাই আমার বেঁচে থেকে লাভ কি, নবী নাই জীবন করে লাভ কি, নবী নাই আমার সংসার করে লাভ কি, জীবন গর্ব কার জন্য, নবী নাই। এই কথা বলে আপনার হানজালা উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। নবী গো সবাইকে বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে দিয়েন না কি নবী? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে তোমরা সারা ময়দানে খোঁজ নাও, আমার হানজালা কোথায়? নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি পরে পরে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। আরে সেই দিন সাহাবীরা সারা ময়দান খুঁজে দেখে হানজালার লাশ নাই। সারা ময়দান খোঁজার পরে এসে বলেন, হুজুর সারা ময়দানে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। নবীজি ডেকে বলেন, সাহাবীরা লাশ কোথায় যাবে? জিব্রাইল আমিন এসে খবর দেয়, হুজুর হানজালার লাশ খুঁজতে হবে না, ফেরেশতারা আসমান জগতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারে গোসল দিওয়াইয়া পবিত্র বানাইতেছে। এ সবজ গম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করুনা জব ওয়াক্তে না যায়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা, মে কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা, ইমদাদ মেরি করনে আজান রসুলাল্লাহ, রওশন মেরি তুবত কো ইল্লাহ যারা করুনা জব ওয়াক্তে না যায়ে আকা দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা, দিদারে আতা করুনা। মঞ্জুর দুয়া
جب وقت نجر آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا সাহাবীরা মনে মনে চিন্তে করে আজকে দেখব হানজালার লাশ কীভাবে ফেরেশতারা গোসল করাইছে। হানজালার লাশ যখন আসমান থেকে উহুদে নামছে সাহাবীরা দৌড়াই গেছে, যাইয়া দেখে রে দাড়ি চুল মুবারক বেবে হাউজে কাউসারের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তেছে, আওয়াজ তুলে বলা যাবে কি আর রাসূলুল্লাহ গাসলুল মালাইকে জিজ্ঞেস করে না হানজালা তুমি গোসল ফরজ বাদ দিয়ে উহুদে কেন? হানজালা বলবে আমি দলিল দেখি নাই, আমি নবীর ভালোবাসা দেখেছি, আমি দলিল বুঝি নাই নবীর ভালোবাসা বুঝেছি, ভালোবাসার জন্য আল্লাহ আইব ধরে নাই দোষ ধরে নাই, আল্লাহ গুণে পরিণত করে আমারে গোসল করাইয়া হাউজে কাউসারের পানি দিয়া গসলুল মালায়েকা বানাইয়া আমার ইজ্জত আল্লাহ বাড়াই দিয়েছে নবীর ভালোবাসার কারণে। আমরা সুন্নিরাও বিনা দলিলে নবী ভালোবাসি কথা বলেন ঠিক কিনা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজার সালাম, ইয়া নবী সালাম।